নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোলোকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল সোমবার 11 মার্চ 2024 45 মিনিটে 5 রাশি হবে মহা কোটিপতি। আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদেরকে দিই এবং একটি অনুরোধ আপনাদের কাছে করি, আপনারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন। আগামীকাল 45 মিনিট নির্ণায়ক ভূমিকা পালন করতে চলেছে এই 5 রাশি ক্ষেত্রে। দেখুন, আগামীকাল রয়েছে সোমবার এবং আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং যোগ রয়েছে, শুভ যোগ কিন্তু রয়েছে। রাহুকাল রয়েছে আপনার 8টা থেকে 9টা 30 মিনিট পর্যন্ত, আর একটি যে শুভ সময় রয়েছে 12টা 5 মিনিট থেকে 12টা 55 মিনিট পর্যন্ত, সময়টা খুব ভালো কিন্তু রয়েছে। দেখুন, আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর আপনাদের কাছে ভিডিও দিই এবং কোনো না কোনো ক্ষেত্রে কোনো কোনো রাশির নাম চলে আসে। অবশ্যই অনেকে ভাবেন যে কৌশিকদা, আমার রাশির নাম রয়েছে অর্থপ্রাপ্তি আমার হবে। হ্যাঁ, হতেই পারে, আপনিও কালকে হতে পারেন কোটিপতি, আপনিও হতে পারেন লাখপতি, অর্থাৎ আপনার ভাগ্য কিন্তু আগামীকাল ঘুরতে পারে। কারণ আপনার জন্মছকে এই তিনটি গ্রহ, রাহু, শুক্র, বুধ, এই তিনটি গ্রহ আপনার কেমন রয়েছে এবং আপনার সর্বোপরি ভাগ্যভাগ, কারণ এই যে অর্থপ্রাপ্তিটা টোটাল নির্ভর করে আপনার ভাগ্যের উপর। তাই ভাগ্যভাগকে স্ট্রং করুন এবং পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ, যাদের অল্পের জন্য 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচ কী করে? আপনার যে রাহু গ্রহের যে অশুভ জায়গাটা, সেই জায়গাটা কাটিয়ে আপনার যে কোনো কাজের বাধা দূর করে আপনাকে আকস্মিক প্রাপ্তি ঘটাতে এবং আপনার হারানো সাম্রাজ্য ফিরে পেতে রাহু রক্ষা কবচ জুড়ি মেরা ভার। এক কথাই বলবো, রাহু রক্ষা কবচ প্রচুর ডিমান্ড রয়েছে। আমি আবারও বলছি, প্রত্যেকে প্রচুর বুকিং করছেন। আমি একটা কথা আপনাদের কাছে করো জোরে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা আমাকে অবশ্যই একটু হলো টাইম দিবেন। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, কারণ প্রচুর বুকিং রয়েছে তো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু দিতে হবে এবং পাশাপাশি সময় মতো আপনার এটা শোধন করে, আপনার তৈরি করে সমস্ত কিছু কিন্তু পাঠানো হয়। তো অবশ্যই আপনারা যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন, আমি বারবার বলি যে আপনার ভাগ্যও কিন্তু চমকাতে পারে। হয়তো আপনি আজকে ভাবছেন যে কৌশিকদা, আমার জীবনে কোনোদিন অর্থপ্রাপ্তি হবে না। না, এটা কখনোই না। আমি আবারও বলছি, যেমন খারাপ সময় থাকে তেমনি ভালো সময় আসে। শুধুমাত্র লটারির টিকিট কাটলেই যে হবে আমি এটা কখনোই দাবি করি না। আগে আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার হস্তরেখা আগে দেখিয়ে নিন, আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার কোনটা রয়েছে, এবং যাদের দীর্ঘদিন হচ্ছে না বার্থ চার্ট রিফরমেশান, এটা একটা মানে এত সুন্দর ফর্মুলা যার মাধ্যমে আপনার যে কোনো প্রতিবন্ধকতা কাটানো কিন্তু সম্ভব। যারা বার্থ চার্ট রিফরমেশান করছেন, হাতে নাতে খুব ভালো ফল পাচ্ছেন। কারণ আমি বারবার বলি, জন্মছকের সংস্কার করা দরকার রয়েছে এবং আপনার যদি গ্রহের জায়গাটা খারাপ থাকে, খুব দেখা যাচ্ছে আপনার রাহুটা খারাপ রয়েছে, রাহু শুক্র বুধ এই তিনটা গ্রহ কিন্তু মাস্ট। কারণ আমাদের নবগ্রহের সবকটা গ্রহ ভালো থাকতে পারে না। এবং এর পাশাপাশি আমি একটা কথা আপনাদেরকে বলি, যারা এই ভিডিওগুলো শুনছেন, প্রচুর অর্থ নষ্ট করছেন লটারির টিকিট কেটে, করবেন না। আগে আপনারা জন্মকুণ্ডলী বিচার করুন বা হস্তরেখা বিচার করুন, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। তবে হ্যাঁ, একটি কথা আপনাদেরকে বলি, যাদের প্রচুর বাধা রয়েছে কি না, হয়তো আপনার ক্ষেত্রে হচ্ছে না বা প্রচুর বাধা রয়েছে, একবার
আপনারা প্রতিকার প্রতিবিধানটা করুন। দেখুন ভিডিও তো শুনছেন, রাশির নাম রয়েছে, একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, কারণ এখান থেকে আপনাদের আমি সমস্ত জন্ম ছক আমি দেখতে পাচ্ছি না, আপনাদের দশা মহাদশা কী চলছে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু হ্যাঁ বর্তমান সময়টা আপনাদের ক্ষেত্রে এই রাশিগুলোর ক্ষেত্রে কিন্তু যে প্রাপ্তির একটা বড় যোগ রয়েছে সেটা কিন্তু আমি জানাতে কিন্তু পারছি। যাই হোক, যারা আবারও বলছি পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। তো আগামীকাল সোমবার প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় অবশ্যই কমেন্ট করুন। এবং 45টা মিনিট এই 5টা রাশির ভাগ্য ঘুরে যেতে পারে এবং এই 5 রাশির রাশি অনুযায়ী শুভ সময় একদম টু দ্য পয়েন্টে বলবো, এবং রাশিভিত্তিক যে টার্গেট নাম্বার টু দ্য পয়েন্ট আমি এবার আপনাদেরকে জানাতে চলেছি। অবশ্যই আপনারা খাতা এবং পেন নিয়ে অবশ্যই বসুন এবং ভালো করে মনোযোগ দিয়ে আপনারা এই নাম্বারগুলো এবং আপনাদের যে সময়টা আপনারা লিখুন। এবং তার আগে একটি কথা আপনাদেরকে বলবো, আপনারা ভিডিওটি একবার না, আপনারা ভিডিওটি 5 বার শুনুন। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, নাম্বার 1 যে রাশি সেটি হচ্ছে আপনার মহাসৌভাগ্যশালী রাশি মীন রাশি। হ্যাঁ, মীন রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে 11:14 থেকে 12:04 পর্যন্ত, 11:14 থেকে 12:04 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 8, আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল 11:00 থেকে 11:40 পর্যন্ত, 11:00 থেকে 11:40 বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 8। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে মহা সৌভাগ্যশালী রাশি মকর রাশি। হ্যাঁ, মকর রাশির ক্ষেত্রে আপনাদের অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 9 এবং 4, আপনাদের যে শুভ সময় সকাল 10:45 থেকে 11:30 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশি কুম্ভ রাশি, কুম্ভ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 1 এবং 2, আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে 11:45 থেকে 12:29 পর্যন্ত। একদম অন্তিম শেষ রাশি সেটি হচ্ছে আপনার মহাসৌভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি। হ্যাঁ, বৃশ্চিক রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, আপনার আগামীকালের টার্গেট নাম্বার 2 এবং 9, আপনাদের যে শুভ সময় সকাল 11:42 থেকে 12:24 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।